নাম হয়েছে সুন্নি, বেদাতে বেদাতে ভরা, নাম হয়েছে সুন্নি। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য যেখানেই দেখবেন ওইটা এরকম রসে ভরা আনারস, কি গুনে গুনে ভরা বেগুন। এখন সারা দুনিয়ার সমস্ত ওলামা উম্মতকে বর্জন করে পুরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সমস্ত ওলামা আল্লাহকে বর্জন করে, রাসূলকে বর্জন করে, সমস্ত ওলামা উম্মতকে বর্জন করে, নাম হয়েছে ইতাআতি জামাত। ফারুক আইএম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহ আমি আর আমার এই দুই ছেলে, আমার ছেলেকে আমাদের দুজনকে না আপনি মুসলমান বানান। আচ্ছা তারা আগে থেকে মুসলমান ছিলেন না? হ্যাঁ, শুধু মুসলমান ছিল না, মুসলমানের আব্বা ছিল। মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল আবিকুম, যিনি সাম্মাকুম তিনি এই কুমার, এই কুম এক, এই কুমার এই কুম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম আল মুসলিমিন, তাহলে এই কুমার ওই কুম কি? তাহলে মিল্লাতের বাবাকে। হ্যাঁ, তো শুধু মুসলমান ছিলেন না, মুসলিম মিল্লাতের বাবা ছিলেন, লেকিন তা সত্ত্বেও কি করছেন? ওয়াজআলনা মুসলিমাইন লাক, ওয়াজআলনা মুসলিমাইন লাক, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাকে আর আমার ছেলেকে মুসলমান বানান। আই মুসলিমাইন কামেলাই, আমাদের দুজনকে পূর্ণাঙ্গ মুসলিম বানান। বলেন আমাদের দুজনকে পূর্ণাঙ্গ মুসলিম বানান। লেকিন আমি ভেবে আছি আমি তো পূর্ণাঙ্গ মুসলিম হয়েই গেছি, আমি কখনো দোয়া করার প্রয়োজন মনে করি না। বাস্তব না বাস্তব? আমি কখনোই দোয়া করছি আল্লাহ পূর্ণাঙ্গ মুসলিম বানান। অথচ উদখুলু ফিসসিলমে কাফা, উদখুলু ফিসসিলমে কাফা, তাহলে পুরা পুরা মুসলমান হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি! হ্যাঁ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। তাহলে আমার কি মরার ব্যাপারে ইখতিয়ার আছে? হ্যাঁ, মুসলমান না হয়ে মরো না এর অর্থ কি? মুসলমান না হয়ে মরিও না এর অর্থ কি? আমার কি মুসলমান হওয়ার আমার কি মরার ব্যাপারে ইখতিয়ার আছে? তাহলে মরার ব্যাপারও তো এখতিয়ার নাই, কিন্তু ইসলামে মুসলমান হওয়ার ব্যাপারে এখতিয়ার আছে। মুসলমান না হয়ে তুমি মরো না, তাইলে বোঝা গেছে তুমি এই মুহূর্তে মরবা কখন জানা নাই, এই মুহূর্তে মুসলমান হওয়া ছাড়া উপায় নাই। মুসলমান হওয়া ছাড়া কি নাই বলে? যেহেতু মুসলমান না হয়ে তো মরিও না, মরার এখতিয়ার কার? মারার এখতিয়ার কার? তাহলে আমি মরবো কখন জানা নাই, তাহলে আমি মুসলমান হব কখন? সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাইলে আসলে আসলে আমরা কি খেয়াল, ওলামা ইকরাম বলেন আপনাদের কি খেয়াল, আমরা সব পুরা মুসলমান হয়ে গেছি। হ্যাঁ, আপনাদের কি খেয়াল? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম যিনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন, যেদিন মুসলমান হয়েছেন সেদিন রাসূল ঘোষণা দিয়েছেন তালাথাতুন লাহুম আজরান, তিন দল মানুষের জন্য ডবল পুরস্কার। রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি, আব্দুল্লাহ তোমার মতো মানুষগুলো যারা তার নিজের নবীর উপরও ঈমান আনছে এরপরে আমার উপর ঈমান আনছে, রাসূল বলেন তাদের জন্য ডবল পুরস্কার। তাহলে কার কার জন্য ডবল পুরস্কার? এক নাম্বার যে নিজের নবীর উপরেও আবার আমার উপরেও ঈমান আনছে তার জন্য কয় পুরস্কার? ডবল পুরস্কার। তাইলে এই মানুষটার জন্য রাসূল ডবল পুরস্কারের ঘোষণা দিয়েছেন, লেকিন এই মানুষটা কে? ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি উটের গোশত খেতে পারতেন না। কি খেতেন না? আপনি খাইছেন কখনো উটের গোশত? খাইছেন কখনো?
মানে না তুমি গেছো তখন তো মুসলমানই হও না কি খেতে পারতেন না ওটের গোশত খাওয়া ফরজ বলেন না ওটের গোশত খাওয়া ফরজ না ওয়াজিব না সুন্নাত মুআক্কাদা না মুস্তাহাব না নফল না কি জায়েজ কি জায়েজ মুবাহ যেটা করা না করা বরাবর করলে সওয়াব হয় না না করলে গুনাহ হয় না বলেন তাহলে ওটের গোশত খেলে সওয়াব হয় না না খেলে আরে কই মাছ যেমন এমন আর কি না খেলে সওয়াব হয় না কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম কি খান না আর কি কি করেন না উনি ফরজ বলেন না ওয়াজিব সুন্নাত মুআক্কাদা নফল মুস্তাহাব কোন কোন গুনাহ সাহাবী রাসূল লেকিন সাহাবা একরাম আপসে জল্পনা কল্পনা এত বড় সাহাবী রাসূলের এত কাছে কাছে থাকেন ইহুদিদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আসলেই আব্দুল্লাহ জবাব দেন এ আব্দুল্লাহ কেমন ছিল জানেন আজিব একবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়ে গেলেন রাসূল তাকে এক রুমে রেখে দিলেন তুমি ওদিকে থাকো ইহুদিদের এক জামাত আসছে তোমরা কি আব্দুল্লাহকে চিনো মানে আব্দুল্লাহ আমাদের সবচেয়ে বড় আলেম আমাদের হেব্রুনা আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় মহাপণ্ডিত আব্দুল্লাহ কেমন রাসূল জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ কেমন আব্দুল্লাহ অনেক বড় আচ্ছা আব্দুল্লাহ কি কখনো মিথ্যে বলে না 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 আব্দুল্লাহ তো কখনোই মিথ্যে বলে না আব্দুল্লাহ তো কখনোই জীবনে মিথ্যে বলে নাই আচ্ছা আব্দুল্লাহ যদি কিছু বলে তাহলে তোমরা কি মানবা মানবো না মানে আব্দুল্লাহ যেটা বলে সেটাই তো মানবো রাসূল বলেন আব্দুল্লাহ বেরো আব্দুল্লাহ দরজা ফাঁক করে বের একা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আরে এই জালিমগুলো মুখ বরাবর বলে দিছে সে আমাদের থেকে সবচেয়ে বড় জাহেল সব জাহেলের ঘরে জাহেল এই ছিল ইহুদি জাতি এই ছিল কি বলে ষড়যন্ত্র আছে কি বুঝেন নাই কথা কি বলছে কি বলছে পৃথিবীর কোথাও দুই মাছও যদি কি করে এর পেছনে কি আছে ইহুদিদের ষড়যন্ত্র আছে তা আপনার কি মনে হয় পুরা উম্মতি মুসলিমাকে টুকরো করে দিয়েছে যে পুরো উম্মতি মুসলিমাকে টুকরো টুকরো করে দিয়েছে খান খান করে দিয়েছে বাবা আর ছেলে একসাথে তাবলিগ করতো এখন দুইজন দুইজন দুই দল হয়ে গেছে দুলাভাই আর শালা একসাথে তাবলিগ করতো দুজন দুই দল হয়ে গেছে ভাই আর ভাই একসাথে তাবলিগ করতো দুজন দুই দল হয়ে গেছে এর পেছনে কোনো সাজেশ আর ষড়যন্ত্র নাই আমার নিজের কানে শোনা আগর সমুদ্র মে দো মছলিয়া ঝগড়ে উসকে অন্দর ভি ইহুদিও কি সাজিশ হ্যায় ওটার মধ্যেও কি আছে বলেন ইহুদিদের কি আছে ষড়যন্ত্র আছে বহরহাল এই ইহুদিরা হলো সারা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রের মূল না কলকাঠিকে ঘুরায় বলেন এই ইহুদিরা বলে দেখবেন হেজবুত তাওহীদ নামে আপনাদের এখানে আসে লিফলেট প্রচার করবে নাম দিছে হেজবুত তাওহীদ পৃথিবীর সবচেয়ে খবিস হেজ নাম দিছে হেজবুত তাওহীদ কি কথা বোঝা আসছে বলেন শিরিকে শিরিকে ভরা কথাগুলোকে প্রচার করতেছে হিজবুত তাওহীদ দিয়া নাম হইছে সুন্নি বেদাতে বেদাতে ভরা নাম হইছে সুন্নি বলেন না বাস্তব না বাস্তব এই জন্য যেখানেই দেখবেন ওইটা এরকম রসে ভরা আনারস কি গুনে গুনে ভরা বেগুন এখন সারা দুনিয়ার সমস্ত ওলামা উম্মতকে বর্জন করে পুরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম সমস্ত ওলামা আল্লাহকে বর্জন করে রাসূলকে বর্জন করে সমস্ত ওলামা উম্মতকে বর্জন করে নাম হয়েছে ইতাআতি জামাত ঠিক বুঝাতে পারলাম না মানে নাম কি ইতাআত মানে কি মানা কাকে মানা আল্লাহকে কাকে মানা রাসূলকে কাকে মানা ওলামায় উম্মতকে সুবহানাল্লাহ বলবেন এটা কি কি সুন্দর এক নাম চয়েস করছে হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদ না হিজবুত শিরিক
সুন্নি জামাত এটা কি সুন্নি জামাত না বেদাতি জামাত? এবার বলেন এতাতি জামাত এটা কি এতাতি জামাত না মাসিয়াতের জামাত? এটা কে দিল এতাতি জামাত? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সমস্ত ষড়যন্ত্রের পিছনে ষড়যন্ত্র কাদের? ইহুদিদের। ইহুদিদের ষড়যন্ত্র। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। ফারুক আইয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।